Hello Apura, Assalamu Alaikum, welcome back to my channel Beauty Secret by Samira. Today's video I am going to share it's a DIY magical face pack. সামনে যেহেতু ঈদ চলে আসছে এন্ড ঈদের আগে আমরা সবাই চাই স্কিনটাকে ব্রাইট গ্লোয়িং এন্ড হেলদি করে তুলতে বাট অনেকেই আমরা পছন্দ করি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসে তৈরি কোনো ফেস প্যাক যা কম খরচে ঘরোয়া উপাদান দিয়ে বাসায় বসেই খুব সহজ উপায়ে তৈরি করা যাবে সো তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে এন্ড ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এন্ড পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখো যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশনস পেয়ে যাও আর ভিডিওটি তোমার জন্য হেল্পফুল হলে তুমি ভিডিওটি দেখে লাইক দিতে ভুলবে না কমেন্টস করবে এন্ড বেশি বেশি শেয়ার করবে সো চলো কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে এই ফেস প্যাকটি ইউজ করার ফলে তোমাদের স্কিনটা ব্রাইট করবে গ্লোয়িং করবে অ্যান্ড স্কিনে একটা গ্লাসি স্কিন এফেক্ট দিতে সাহায্য করবে এছাড়াও এটা তোমাদের স্কিনটাকে সফট স্মুথ অ্যান্ড ফ্ললেস করবে সো এই ম্যাজিক্যাল ফেস প্যাকটি তৈরি করার জন্য তোমাদের লাগবে 3 চামচ পরিমাণ চাল পরিমাণ মতো পানির সাথে তোমরা সিদ্ধ করে নিবে ভাত যেভাবে রান্না করা হয় ঠিক সেইভাবে বাট চালটা যেন একদম গলে যায় সেটা তোমরা খেয়াল রাখবে দেন সেই ভাতটাকে তোমরা হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিবে সেটা যখন একটা স্মুথ পেস্ট আকারে তৈরি হয়ে আসবে সেখানে তোমরা অ্যাড করবে 4 চামচ পরিমাণ র মিল্ক 1 চামচ পরিমাণ অরেঞ্জ জুস অ্যান্ড 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল দেন এই প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করার পর এটা যখন স্মুথ একটা পেস্ট আকারে তৈরি হয়ে আসবে তখন এটা তোমাদের ফেসে ব্যবহার করার জন্য টোটালি রেডি সো এই ফেস প্যাকটিতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করা হয়েছে এর মধ্যে আছে রাইস এক্সট্র্যাক্ট যা আমাদের স্কিনটাকে ব্রাইটেন অ্যান্ড টাইটেন করতে অনেক ভালো কাজ করে স্কিনে অ্যান্টিএজিংয়ের কাজ করে স্কিনে পোর্সটাকে রিমুভ করে স্কিনটাকে গ্লোয়িং অ্যান্ড ব্রাইট করতে অনেক ভালো কাজ করে এছাড়া স্কিন টাইটেন করার জন্য রাইস কিন্তু অনেক ভালো একটা ইনগ্রিডিয়েন্ট সো অ্যাজ আ অ্যান্টিএজিং ইনগ্রিডিয়েন্ট হিসেবে রাইস কিন্তু খুব ভালো কাজ করে এছাড়াও এখানে ব্যবহার করা হয়েছে অরেঞ্জ জুস যেটাতে আছে প্রচুর পরিমাণে ভাইটামিন সি যা আমাদের স্কিনটাকে অনেক বেশি ময়েশ্চারাইজ করে আমাদের স্কিনে স্পট কমায় অ্যান্ড আমাদের স্কিনটাকে ব্রাইটেন করতে অ্যান্ড স্কিনটাকে গ্লোয়িং করতে হেল্প করে এছাড়া এখানে ইউজ করা হয়েছে অ্যালোভেরা জেল যা আমাদের স্কিনটাকে সুদিং এফেক্ট দেয় ময়েশ্চারাইজিং এফেক্ট দেয় অ্যান্ড স্কিনটাকে গ্লোয়িং করে সো তোমরা এই ফেস প্যাকটি অবশ্যই ট্রাই করতে পারো এটা খুব ইজি ওয়েতে তৈরি করা যায় সো এখন চলো জেনে আসা যাক এই ফেস প্যাকটি কোন কোন ত্বকে ব্যবহারের জন্য উপযোগী এই ফেস প্যাকটিকে তোমরা সব ধরনের ত্বকে ব্যবহার করতে পারবে তবে যাদের স্কিনটা অনেক বেশি ড্রাই তারা ট্রাই করবে এটার সাথে হানি অ্যাড করতে আর যাদের নর্মাল অয়েলিয়ার কম্বিনেশন তাদের আর কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই দেন তোমরা এটা ইউজ করতে পারো সব ধরনের ত্বকের জন্যই তবে যাদের স্কিনে পিম্পল আছে অ্যাক্টিভ পিম্পল অনেক ব্যথাযুক্ত পিম্পল তারা এটা ইউজ করা থেকে বিরত থাকবে অনেকের অরেঞ্জ জুসে অ্যালার্জি থাকতে পারে তারা এটা ইউজ করা থেকে বিরত থাকবে আদারওয়াইজ যদি তোমার স্কিন এটা স্যুট করে সেক্ষেত্রে তুমি ইউজ করতে পারো ইউজ করার আগে প্যাচ টেস্ট করে নিবে যদি স্কিনে কোনো প্রকার ইটেড ফিল না করে তাহলে তুমি এটা তোমাদের ফেসে ইউজ করতে পারো এখন চলো জেনে আসা যাক এই ফেস প্যাকটি কীভাবে ইউজ করতে হবে এই ফেস প্যাকটি ইউজ করার আগে ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিবে স্কিনটাকে ড্রাই করার পর আই এরিয়া অ্যান্ড লিপ এরিয়াটাকে অ্যাভয়েড করে ফুল ফেস এটাকে অ্যাপ্লাই করে রাখবে এবং অ্যাপ্লাই করার আগে তোমরা হচ্ছে অল্প পরিমাণে নিয়ে ফেসে আগে তোমরা 2 থেকে 3 মিনিট পর্যন্ত আলতোভাবে মাসাজ করবে মাসাজ করার পর তোমরা তোমাদের ফেসে এই প্যাকটাকে রেখে দিবে 20-25 মিনিটস পর্যন্ত দেন এর মধ্যেই দেখবে এটা তোমাদের স্কিনে ড্রাই হয়ে যাবে দেন তোমরা তোমাদের ফেসটাকে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবে ইনস্ট্যান্ট দেখবে স্কিনটা অনেক বেশি ব্রাইট গ্লোয়িং অ্যান্ড ময়েশ্চারাইজ লাগবে সো এই ফেস প্যাকটি থেকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য তোমরা উইকে 2 থেকে 3 বার এটাকে অবশ্যই ইউজ করতে পারো অ্যান্ড এই ফেস প্যাকটিতে যেহেতু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে টিনেজারদের জন্য এটা সুইটেবল তাই আমার টিনেজারের উপরও এটাকে খুব ইজিলি ইউজ করতে পারবে সো এই ছিল আমার আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি দেখে লাইক দিবে কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি শেয়ার করবে আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আজকে পর্যন্ত ফ্রেন্ডস আল্লাহ হাফেজ